হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতা স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি। তো আজকে খুব ব্যস্ত, আমাদের বাড়িতে সিটিং, আমাদের গুরুদেবের অনুষ্ঠান, অনুকূল ঠাকুরের সিটিং আছে। তো ভাবলাম ভিডিওটা এখন থেকেই শুরু করি। আমার স্নান হয়ে গেছে, তো বাজারঘাট সবই কমপ্লিট, এখন শুধু গোছানোর পালা। তো আমি এখন পুজোটা দিয়ে নেবো, তারপর দেখাচ্ছি তোমাদের কী কী আয়োজন হচ্ছে। তো চলো আমি পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর ফল আছে, তো আমি এখন ফলগুলো কাটবো ফল প্রসাদ বানানোর জন্য। তো ঝটপট করে ফলটা কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। খিচুড়ি তোমাদেরকে তো দেখানোই হয়নি, এই যে খিচুড়ি। আর সবাই লোকজন হয়ে গেছে তো ওই জন্য দেখাতে পারিনি। তো এই যে খিচুড়ি, এই যে পায়েস, আর আলুর দমটা ও করে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। এখন আমরা খাচ্ছি প্রসাদ। তো এই যে খিচুড়ি আর আলুর দম তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তখন তো আমি তোমাদেরকে খিচুড়ি পায়েস দেখিয়েছি, তো আলুর দমটা দেখানো হয়নি, তো ওই জন্য এখন দেখিয়ে দিলাম। তো চলো ঝটপট করে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো এখানটায় তো ধুতি কাপড় দুইভাবে টানিয়ে নিয়েছি ধুতি কাপড়, আর এখানে এরকম সব নতুনই ধুতি কাপড় পেতে নিয়েছি। তো আমাদের গুরুদেবের এটাই সব কিছু সাদা আর কি পাততে হয়। যারা যারা অনুকূল ঠাকুরের দীক্ষায় দীক্ষিত তারা তো জানবেই, তোমরা তো জানবেই। তো রজনীগন্ধার মালা আর এই হলুদ বাসন্তী কালারের গাঁদা ফুলটা লাগে, এই ফুলগুলো দিয়েই পুজো দেওয়া হয় আর কি গুরুদেবের। তো
আমি আমার মতন করে সাজাবার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো সাজানোটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা অনেকক্ষণ হয়ে গেছে, যেহেতু অনুষ্ঠানটা হয়ে গেছে, তবুও চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর। তো অনুষ্ঠানের পরেই দেখাচ্ছি, তা নাহলে তখন লোকজন ছিল, কিছু শুনতেও পেতে না, আর তখন সত্যি কথা বলতে ভিডিও করার মতন পসিবলও ছিল না। তো যাই হোক, কেমন লাগলো সাজানোটা অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু এটা আমিই সাজিয়েছি, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখন আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি, এই যে আমাদের গুরুদেব অনুকূল ঠাকুর। তো তখন তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ খুব ভালো করে দেখিয়েছি, মানে যখন গান হচ্ছিলো, সিটিংয়ের অনুষ্ঠান হচ্ছিলো, তখন দেখিয়েছি। বাট এখন ভালো একটু ক্লোজভাবে দেখিয়ে দিই। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে রজনীগন্ধার মালা দিয়ে, আর এত সুন্দর স্মেল করছে, এত ভালো লাগছে ফুলের। আর ভগবানের অনুষ্ঠান খুব ভালো লাগে, তাই না? আমাদের যে কোনো মন শান্ত হয়ে যায়। তো এখন সব কমপ্লিট, সবারকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম এখন একটু তোমাদেরকে দেখিয়ে দিই। খুব ক্লান্ত হয়ে গেছে জানো তো। তোমাদের দাদা ভাইও ব্যস্ত ছিল, ওর অফিস ছিল, তারপরে বিকেলের দিকটা এদিকে একটু কাজ বাজ ছিল। তো সব মিলিয়ে মিশে তাড়াহুড়োতে মানে ঠিক করে তোমাদেরকেই দেখাতে পারিনি। তো যতটুকু পসিবল হয়েছে চেষ্টা করেছি তার মধ্যেও করার। তো এই যে এখানে দেখিয়ে দিলাম। তো আজকে যেহেতু আমার ঠাকুমার মৃত্যুবার্ষিকী, তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে গুরুদেবের অনুষ্ঠান হয় এই দিনে। আর এটা ঠাকুরের ভাদ্র মাস হচ্ছে, ঠাকুরের জন্ম মাস, তো ভাদ্র মাসে ঠাকুরের অনুষ্ঠান হয় ম্যাক্সিমাম বাড়িতেই। তো আমাদেরও ভাদ্র মাসে আমাদের বাড়িতেও অনুষ্ঠান হয়। তো এই ডেটটাতেই করা হয়, যেহেতু আমার ঠাকুমার মৃত্যুদিন, তো মৃত্যুবার্ষিকী সেই হিসেবেই এইবারটাতেই করা হয়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের তো আজকের দিনটা খুব ভালো লাগলো, খুব ভালোভাবেই কাটলো। খুব ক্লান্ত হয়ে গেছি যাই হোক, বাট সব কিছু ভালোভাবে হয়ে গেছে। আজকে সারাদিন খুব বৃষ্টি হচ্ছে যদিও, তো তবুও ভগবান রক্ষা করেছে। ঠিক টাইমটুকুতে বৃষ্টিটা বন্ধ ছিল, এটুকুই রক্ষা। তো খুব ভালো লাগলো। তো তোমরা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই যে আমার বাবার জ্যাঠামশাইটা, অনেক আগের অনেক পুরনো ছবি এগুলো। এটা হচ্ছে আমার দাদু, এই যে আমার ঠাকুমা। এগুলোতে সুন্দর করে খড়ি মাটি দিয়ে আঁকা হয়েছে। এটা আমার ছোট্টি ভাই করেছে, খুব সুন্দর ডিজাইন করেছে। এটা দেখো খুব সুন্দর রেখেছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম ক্লোজভাবে। তো চলো, আজকের ভিডিওটা আমি এভাবেই এখানে শেষ করছি। গুরুদেব আছে এপাশে, এদিকে ঠাকুমা দাদু সবার মাঝখানে বসে আজকের ভিডিওটা আমি এভাবেই শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমার চ্যানেলটার পাশে থাকবে। আর তোমরা যারা নতুন এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করো, পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সো বাই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো চলো বাই।